কর্মসূচি আমরা শুরু করেছি, অনেকক্ষণ ধরেই আরম্ভ করেছি। এখন আমরা বিষ্ণু মন্দিরে এখানে, এটা এই এলাকার অতি প্রাচীনতম মন্দির এবং খুবই জাগ্রত মন্দির। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা সবাই একত্রে এখানে প্রতিষ্ঠান করে আছে। সেখানে আমি কিছু মানুষের কথা শুনলাম, এদের কথা শুনলাম, মন্দির যারা সেবায়িক যারা আছেন তাদের যে কমিটি আছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করলাম। এবার আমি কতগুলো বুনিয়াদি স্কুল, প্রাইমারি স্কুল যাব এবং গার্লস স্কুলে যাওয়ার কথা, কিন্তু জানেন যে হায়ার সেকেন্ডারির পরীক্ষা চলছে, সে কারণে কিছুটা আমাদের সীমিত করতে হবে। তারপর আমাদের জনসংযোগ আছে, কর্মীদের সঙ্গে সাক্ষাৎকার আছে, কিডস নিয়ে আমরা কথা বলবো, দিদির সুরক্ষা কবচের সারমর্মুখী সেই নিয়ে আলোচনা করব। এইভাবেই আমাদের কর্মসূচি সারাদিন ধরে চলবে। বলছি স্যার, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অন্য একটা বিষয় নিয়ে স্যার বলছি, ওই পাঁশকুড়ার পাটনার শ্যামসুন্দরপুর যে সমবায় সমিতি সেটা এখনো হ্যাঙ্গিং অবস্থায় আছে? না না, হ্যাঙ্গিং না, একটা হাইকোর্ট হয়েছিল, তো হাইকোর্ট থেকে একটা যে রায় এসছে সে রায়টা যতটুকু দেখলাম যে সমবায় দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের অধীনে থেকে সমস্ত ব্যাপারটি পর্যবেক্ষণ করে নতুন করে তাদের বোর্ড গঠন হবে, এটাই দেখেছি। সেটা যারা জিতেছেন তারাই গঠন করবেন এখন হাইকোর্টের রায় অনুযায়ী, এবং সে জায়গায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা সেই মতাবলম্বী যে প্রার্থীরা তারা জয়ী হয়েছে। কিন্তু আপনার দলের যারা বিক্ষুব্ধ হয়ে প্রার্থী, আমি এটা মানি না, ওই সমবায় কোনো বিক্ষুব্ধ গোষ্ঠী ছিল বলে আমি মানি না।